কালকে বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ হবে, তো বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচ খুব সুন্দর হবে। পাকিস্তানের সঙ্গে তো ম্যাচটা খুব খারাপ হলো, পাকিস্তান ভালো করে খেলতে পারলো না, জমজমাট খেলা হলো না পাকিস্তানের সঙ্গে। এখন আমাদের খেলা হবে বাংলাদেশের সঙ্গে, তো বাংলাদেশ একটু ভালো খেললে ভালো হয়। কারণ ফেসবুকে তোমরা বক বক না করে নিজের টিমকে সাপোর্ট করো, তোমরা চাও বাংলাদেশ জিতুক, আমরাও চাই ভারত জিতুক, আমরা চাই ইন্ডিয়ার বিপক্ষে জিততে। সবাই সবার নিজের দেশকে সাপোর্ট করব, আমাদের নিজেদের দেশ জিতুক, বাংলাদেশ ভালো খেলুক, ঠিক আছে, কিন্তু তাই বলে ভারত জিতবে বলে লাগলাম তোমাদের বন্ধুদের, ঠিক আছে, ভিডিওটি পুরোটা দেখবেন, ঠিক আছে। কেউ জিততে পারবে না বাংলা ভারতের কাছে, হ্যাঁ কেউ জিততে পারবে না, অনেক ভালো খেলবে, তোমরা দেখবা পুরো ভিডিওটা দেখবা। এখন বিশ্বকাপ ভালো খেলবে, তোমরা ভালো পুরো ভিডিওটি দেখবে, ঠিক আছে। এই বিশ্বকাপে সবচেয়ে হটওয়ারি হলো ইন্ডিয়া, এটা হচ্ছে ঠিক কথা। ভারত সব সময় এক নাম্বার দেশ ক্রিকেটে ছিল, থাকবে, এটা স্বীকার করতেই হবে। 2023 বিশ্বকাপের সব থেকে শক্তিশালী দল হচ্ছে ভারতের, তো ভারত অবশ্যই এই বিশ্বকাপ জেতার দাবিদার, সবাই জানে, এটা তো স্বীকার করতেই হবে। হ্যাঁ রে পোলাপান, অত চেঁচাস ক্যা, না চেঁচাইয়ে অত ভিডিও না বানাইয়ে, নিজের দেশের প্রতি, নিজের দেশের ওই নানু পানু কি কি আছে, নানুর মানুর কি কি আছে তোদের ওই সিলেক্টর, আর তোদের ওই সাকিবুল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, এদেরকে নিয়ে তোরা এত পেঁচাপেচি করিস, ওটাই কর। হ্যাঁ বিশ্বকাপ জিতবেই, এই কথাটা বলা একদমই ভুল, কারণ ভালো খেল, যে ভালো খেলবে সে জিতবে। বাংলাদেশের সাথে ভারতে খেলা, যদি বাংলাদেশ ভালো খেলে তো বাংলাদেশ জিতুক, যে ভালো খেলবে সে জিতবে, ভারত জিতবেই, এ কথাটা একদম ভুল, বাংলাদেশ জিতবেই, এ কথাটা ভুল না, যে ভালো খেলবে সে জিতবে। ভারত যদি ভালো খেলে তো ভালো ভারত জিতবে, আর যদি বাংলাদেশ ভালো খেলে তো বাংলাদেশ জিতবে, অবশ্যই ভালো খেলে খেলবে সে জিতবে। তত পারাপারি কিসের, অত যুদ্ধ কিসের, হ্যাঁ না অত যুদ্ধ কিসের, আমার দল এই আমার দল ওই, অত যুদ্ধ কিসের, একদিন না একদিন বাংলাদেশ জিতবে। হ্যাঁ।